সুপ্রিয় দর্শক, রোজ সকালে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা সকলেরই অভ্যাস। রমজানের সকালেও তাই অনেকেই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন। তবে অনেকের মনেই প্রশ্ন, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যায়? অনেকে আবার মনে করেন দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, কিন্তু মাকড়ু হয়ে যায়। আপাতদৃষ্টিতে রোজা সহজ সরল একটি ধর্মীয় আচরণের বিষয়, কিন্তু এটি নিয়ে বেশ কিছু ভুল ধারণা বিদ্যমান। এর মধ্যে একটি হচ্ছে রোজা রেখে দাঁত ব্রাশ করা নিয়ে। এটা নিয়ে মতভেদ রয়েছে আলেমদের মধ্যে। কেউ কেউ বলেছেন রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে, এতে রোজা ভাঙবে না। কেউ বা বলেছেন রোজা রেখে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ। ব্রিটেনে অ্যাডভান্সড ইসলামী বিজ্ঞান এবং শরিয়া আইনের ছাত্র সাব্বির হাসান মনে করেন দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না। তবে তিনি রোজাদারদের সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন রোজার দিনে মিন্ট ও বিভিন্ন স্বাদযুক্ত টপ পেস্ট এড়িয়ে চলার, পাশাপাশি ব্রাশে অল্প পরিমাণে পেস্ট ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন। বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, রোজা রেখে সকালবেলা কেউ যদি দাঁত ব্রাশ করতে চান তাহলে তার জন্য জায়েজ রয়েছে। সেখানে ব্রাশ এবং পেস্ট দুটোই ব্যবহার করা জায়েজ রয়েছে, এতে সিয়াম নষ্ট হবে না বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। কোনো কোনো আলেম বলেছেন রোজা অবস্থায় টুথপেস্ট, টুথ পাউডার, মাজন বা কয়লা দিয়ে দাঁত মাজা মাকরুহ। এদের একজন মুফতি হলেন এনায়েতুল্লাহ। তিনি মনে করেন রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ, আর পেস্ট বা মাজন গলার ভিতরে চলে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে না। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে সাহরির সময় শেষ হওয়ার আগেই করে নেবে। মুফতি ইমরানুল বারি সিরাজি বলেছেন, রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা মাকরুহ, এতে স্বাদ রয়েছে। রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ, তবে মেসওয়াক ব্যবহার করতে পারেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনাদের ভালোভাবে ডিসকাস করতে পেরেছি, আপনাদের ভালোভাবে সুন্দরভাবে আপনাদের বোঝাতে পেরেছি যে রোজা রেখে টুথপেস্ট বা দাঁত মাজা যাবে কিনা। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।